আগামী অর্থ বছরে বাংলাদেশের মোট দেশীয় উৎপাদনের প্রবৃদ্ধি হবে 5.1%। মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। 3 জুন বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল আগামী অর্থ বছরে 7.2% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছেন, কিন্তু বিশ্বব্যাংক মনে করছে করোনা পরিস্থিতির কারণে আগামী অর্থ বছরে এত প্রবৃদ্ধি হবে না। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ধাক্কা ইতিমধ্যেই বাংলাদেশের অর্থনীতিতে পড়তে শুরু করেছে। চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তাই আগামী অর্থ বছরে 5.1% প্রবৃদ্ধি কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল বলে মনে করছে বিশ্বব্যাংক। এগুলো হল স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড, নিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তৈরি পোশাকের রপ্তানি বৃদ্ধি। এদিকে চলতি বিদায়ী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 3.6% হতে পারে বলে মনে করছে তারা। এই প্রবৃদ্ধির পূর্বাভাসে কোনো পরিবর্তন আনেনি বিশ্বব্যাংক। গত জানুয়ারি মাসে প্রকাশিত গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে এই এক বছর 1.6% প্রবৃদ্ধি হতে পারে বাংলাদেশের। পরে গত মার্চে প্রকাশিত সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস স্প্রিং 2021 সাউথ এশিয়া ভ্যাকসিনেটস প্রতিবেদনে এই পূর্বাভাস বাড়িয়ে 3.6% উন্নীত করে বিশ্বব্যাংক। মার্চ মাসের প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছিল বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, অর্থনীতির এই পুনরুদ্ধার ভঙ্গুর এবং করোনার নতুন ঢেউ শঙ্কা তৈরি করেছে, অর্থনীতিতে ব্যাপক অনিশ্চয়তা আছে, করোনা মহামারী পরিস্থিতি কোন দিকে যায় তা যেমন অনিশ্চয়তা সৃষ্টি করেছে, আবার পরিবর্তিত করোনা পরিস্থিতিতে সরকার কী ধরনের নীতি গ্রহণ করতে হয় তাও আরেক ধরনের অনিশ্চয়তা, করোনা দ্বিতীয় ধাক্কার কারণে রপ্তানি ও প্রবাসী আয় বাধাগ্রস্ত হতে পারে। গতকাল প্রকাশিত প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে আগামী অর্থ বছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি 8.3% হতে পারে। গত অর্থ বছরে ভারতের জিডিপি 7.3% সংকুচিত ছিল। এছাড়া আগামী অর্থ বছরে পাকিস্তানে 2% প্রবৃদ্ধি হতে পারে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরো বলা হয়েছে 2021 সালে বিশ্বের গড় প্রবৃদ্ধি হতে পারে 5.6%। গত 80 বছরের মধ্যে মন্দা পরবর্তী সময়ে এত প্রবৃদ্ধি আর হয়নি, কারণ বিশ্বের কয়েকটি বড় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, তবে উন্নয়নশীল দেশগুলো এখনো করোনা নিয়ে হিমশিম খাচ্ছে।